আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি পশুপাখি প্রেমিক ভাই ও বোনেরা, আজকে আমি এসেছি ঐতিহাসিক কাইকারটেক কবুতর হাটে। তো এই সেই আজকে দেখতে পাচ্ছি, আজকে রবিবার, প্রত্যেক রবিবার দিন কাইকারটেক কবুতর হাট জমে। কাইকারটেক ঐতিহাসিক 500-600 বছরের পুরানো হাট। তো এই হাটে, কাইকারটেক হাটটা প্রতি সপ্তাহে রবিবারই বসে থাকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান, তারা রবিবার দিন কাইকারটেকে আসবেন। তো প্রথমে আমি কবুতর হাটে ঢুকলাম। প্রথমে ঢুকতে আপনারা কবুতর হাটটা পাবেন। তো এখানে এসে দেখলাম, আসলে এইখানটা একটু গ্রাম দেশ, নারায়ণগঞ্জের ভিতরে শেষ দিকে। তো এইখানে একটা সবচেয়ে বেশি ভালো লাগে, এইখানে গ্রাম দেশ, খোলামেলা প্রকৃতি পরিবেশ, আবার এইখানের মানুষজন কীরকম কবুতর গুলা পছন্দ করে। আপনারা বাসা বাড়িতে ছাদের উপরে আপনারা কীরকম কবুতরগুলো উড়তে দেখবেন, সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। এই যে দেখেন আপনারা লক্ষা, মানে এই হাটটার ভিতরে বেশিরভাগই ফ্যান্সি স্টাইলের কবুতর, মানে ফ্যান্সি কবুতরগুলো এইখানে বেশি। তো সম্প্রতি আমি বিভিন্ন ব্যাপারী ভাইদের কাছ থেকে আমি জানতে পারলাম, ওনারা আমার কাছে তথ্য দিল যে ভাই, এই হাটের ভিতরে বেশিরভাগই বিক্রি হয় ফ্যান্সি স্টাইলের কবুতরগুলা, কারণ এই গ্রাম দেশের মানুষ সবচেয়ে বেশি এই ফ্যান্সি স্টাইলের সুন্দর কবুতরগুলো পছন্দ করে। তো এই কাইকারটেক হাটে এসে দেখলাম, এই অল্প কিছু গিরিবাস কবুতর, খুব কম, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই একজোড়া সবুজ গোলা কবুতর, আর বেশিরভাগই আপনারা ফ্যান্সি স্টাইলের কবুতরগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এখানেও বোম্বাই গোল্লা, তারপরে বিউটি হুমা, বিভিন্ন ইন্ডিয়ান গোল্লা, বেলজিয়াম গোল্লা, তারপরে বোম্বাই গোল্লার বিভিন্ন হুমার করজের বিভিন্ন কবুতর এইখানে, মানে এই হাটটার ভিতরে বেশিরভাগ সৌন্দর্যবর্ধনীয় কবুতরগুলা। এই যে রেড চেকার দেখতে পাচ্ছি, তারপর সুন্দর সুন্দর গিরিজিয়াল, সবজি হুমা, গররা, মানে আমার হাটটা আজকে এত ভালো লাগতেছে। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, আর কবুতরগুলাও, মানে যতগুলা দেখলাম ক্রেতারা কবুতর ক্রয় করলো, মানে প্রত্যেকটা কবুতরই দেখলাম ফ্যান্সি কবুতরগুলো এইখানে। এই যে বড় বড় গোল্লা হুমার ফেটের, এই যে দেখেন হুমার ফেটের গোল্লাগুলা, হুমার ফেটের সাথে হুমার সাথে গোল্লার সাথে করজে বের করা, মাশাল্লাহ। দেখেন একজোড়া ঘুঘু, এগুলার অনেকে ডায়মন্ড ঘুঘু বলে বা অনেকে চাইনিজ ঘুঘু বলে, এগুলা একটু আমাদের এখন বর্তমানে আমাদের দেশেও এগুলা হয়ে থাকে। তো এইগুলা বন বিভাগ কর্তৃক নিষেধাজ্ঞা, তারপরে এটা গ্রাম দেশ, এইখানে থাকাটা অস্বাভাবিক কিছুই না। তো মাশাল্লাহ আমরা একজোড়া সবজি কবুতর দেখতে পাচ্ছি, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সাইজ, মাশাল্লাহ সাইজ বলতে হইব, রেড চেকার সেই রকম। এটা গ্রিজিয়াল, এই গ্রিজিয়ালটা দেখেন চোখ, সাপ চোখ আসছে, মাশাল্লাহ। তো আরও কিছু কবুতর দেখে আপনাদের, দেখেন বেশিরভাগই মাকড়া চোখের, গোল্লা চোখের, তারপরে জলসা চোখের, মাকড়া চোখের বেশিরভাগ কবুতর, সাপ চোখের কবুতর খুবই কম এইখানে এই হাটটার ভিতরে। যেই কয়টা গররা কবুতর দেখছি ওগুলিরও মাকড়া চোখের, সাপ চোখের কবুতর খুবই কম, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন একটা সিরাজি বেবি জিরো পরের, এই যে এইখানে ব্যাপারী ভাইয়ের কাছে কয়েকটা আমরা গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি, দেখেন এগুলারে দুধ খাকি বলে বা কেউ নীল খাকি বলে, মাশাল্লাহ সবুজ গলা কবুতর, হুমার বাচ্চা, হুমার বেবি, মাশাল্লাহ একটা বিশাল সাইজের একটা বিউটি হুমা দেখতে পাচ্ছি। এটারে সবজি বিউটি বলা হয় বা অনেকে পেয়ারটার, মানে এটারে কি লাইট বিউটি বলে, মাশাল্লাহ। দেখেন কিং কবুতর, আর একজোড়া গ্রিজিয়েল। তো এই হাটের ভিতরে একটু কবুতরের দাম দেখো, ভালো লাগলো, কারণ এখানে ভালো দামে বোম্বাই গোল্লা কবুতর বা রেসার কবুতর, হুমা কবুতরগুলা, গ্রিজিয়েল কবুতরগুলা, এইগুলো অনেক দামে বিক্রি হয়,
মানে এখানে যত সুন্দর কবুতর তত দাম, সৌন্দর্যের উপরে দাম ডিপেন্ড করে। আর সাদা কবুতরের চাহিদা তো মাশাল্লাহ, আমি হাটের ভিতরে ঢুকতেই দেখি অনেক ব্যাপারী ভাইরা সাদা কালার কবুতরগুলো, মানে একটুও কালো নাই, মানে হোয়াইট, এইসব কবুতরগুলা গ্রামগঞ্জের মানুষেরা খুবই পছন্দ করে। বিশেষ করে কাইকার হাট, কাইকার টেক হাটে সাদা কবুতরগুলা, মাকড়া চোখের সাদা কবুতরগুলা খুবই পছন্দ করে। মাশাল্লাহ একজোড়া আমরা পিওর চিলা দেখতে পাচ্ছি, এইটা ঝুটিওয়ালা চিলা চুইঠেল যাকে বলা হয়। এগুলো এককালে অনেক দাম ছিল, আমাদের ফতুল্লার হাটেও দেখতাম এগুলো বিক্রি হতো প্রায় 60 থেকে 65 হাজার টাকা, আমরা নিজেরা দেখছি এগুলো বিক্রি হতো। তো এখন আর সেই বাজার নেই, আর সেই সময়ের কবুতরগুলো সেই সেরা সেরা কবুতর ছিল, সাইজ অন্যরকম ছিল, দেখতে প্যাটার্ন, গলার প্যাটার্ন মাশাল্লাহ অবাক করা। আর এখন তো আমরা সবাই কবুতরে ফেইটা কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমরা একজোড়া চীনা হাঁস দেখতে পাচ্ছি, চীনা হাঁসের কিছু কুটকুটে ভেবি আছে মাশাল্লাহ। কয়টা বাচ্চা ভাই? মাশাল্লাহ চীনা হাঁস ও মাসে এই যে দেখেন ঝুটিয়ালা ঘুঘু, এই ঝুটিয়ালা ঘুঘুগুলোও কম দেখা যায়। আমি কাইকে একটা খাটে সেই প্রথমবার দেখলাম ঝুটিয়ালা ঘুঘু, কারণ আমি ঝুটিয়ালা ঘুঘু পর্যায়ক্রমে দেখি নাই। শুনছি আমি অনেকের মুখ থেকে যে ঝুটিয়ালা ঘুঘুগুলা বের করা হয়, অনেকে ঘুঘুর সাথে কবুতরের সাথে ফ্যাট দেয়, তো ওইখান থেকে বের হয়। মাশাল্লাহ একটা হোয়াইট সাদা কবুতর, এটার টুপি এটার নতুন বলা হয় মনে হয়। এই যে দেখেন এখানে কিছু বাছাই করা, দেখেই বোঝা যেতেছে কিছু বাছাই করা গিরিবাস কবুতর, জিরা গলা আছে, সবুজ গলা আছে, মাশাল্লাহ কিছু বাছাই করা। এইখানে আবার একটু আমি ব্যাপারী ভাইয়ের খাঁচার ভিতরে বেশিরভাগই, বেশিরভাগ বলতে 98% গিরিবাস কবুতর দেখতেছি। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ভালো সাইজের নট। তো এখানে একটা জিনিস দেখলাম, সাদা কবুতরের খুব চাহিদা আর ভালো দামে বিক্রি হয়। আমি এসে দেখলাম রেসার জোড়া বিক্রি হয়েছে 1500 টাকা জোড়া, তারপরে আপনার ইয়া বিক্রি হয়েছে এই সিরাজি বিক্রি হয়েছে, এগুলোও 2000 টাকা জোড়ায় সিরাজি বিক্রি হয়েছে, আপনার লক্ষা বিক্রি হয়েছে 2000-2500 টাকা জোড়ায়, তারপরে রেড চেকার কবুতরও বিক্রি হয়েছে 2000-1500 টাকায় জোড়ায়। মানে কবুতরের একটা সুন্দর একটা ইয়ে আছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা আকর্ষণীয় একটা মোরগ, মাশাল্লাহ দেখার মতো একটা মোরগ। এখানে কিছু চীনা হাঁস, চীনা হাঁসগুলিও খুব আকর্ষণীয় সুন্দর দেখতে। তো আসেন আমরা দাম জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম, কত করে চীনা হাঁসের জোড়া? 500 টাকা জোড়া, 250 টাকা পিস। আপনারা যারা দূর দূরান্তর থেকে চীনা হাঁস কিনতে চান, তারা 500 টাকা জোড়া কিনতে পারবেন, 250 টাকা করে পিস। ভাই দরদাম করার সুযোগ আছে নাকি? হ্যাঁ দরদাম করার সুযোগ আছে, আপনারা কিনতে পারবেন। এই যে দেখেন এখানে দেশি মোরগ মুরগি আছে মাশাল্লাহ ভালো সাইজের। তো আপনারা অনেকে জানেন না কাইকারটেক হাটে সবচেয়ে বড় আকর্ষণ হইল বড় মিষ্টি। তো আপনাদের সকলের দাওয়াত রইল নারায়ণগঞ্জের কাইকারটেক হাটের বড় মিষ্টি খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।